আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সকালবেলা আমি রান্নাঘরে চলে এসেছি, আর এসে দেখি আম্মু মূলার শাক কেটে নিয়েছে। এই যে কয়েকদিন আগে সে জপু দিয়েছিল, তো আম্মু কেটে ফ্রিজে রেখেছিল, আজকে ওটা ভাজি করবে। আর এই যে বেগুন, আলু আর আমাদের গাছের বরবটি, সেটা চচ্চড়ি করবে মাছ দিয়ে। এই যে বরবটি তো ভালোই ধরতেছে আমাদের বরবটি গাছে, এই যে ভালোই, মানে 2-3 দিন পর পরই বরবটি আম্মু উঠাই, তো যা হয় আলহামদুলিল্লাহ। আর এই যে আম্মু পেঁয়াজ কেটে নিচ্ছে, আর দেখেন এই পেঁয়াজগুলো কিন্তু দেশি পেঁয়াজ, আর দেশি পেঁয়াজগুলো কিন্তু ছোট ছোট হয়, আর আম্মু কিন্তু এগুলো বসে বসে কাটে। মানে এগুলো ধৈর্যের, অনেক ধৈর্যের ব্যাপার, সময়ের ব্যাপার। মানে আমি এতটুকু পেঁয়াজ কাটতে পারি না, আমার আসলে আমি কাটতেই পারি না, আমি বড় পেঁয়াজ ছাড়া কাটতে পারি না। আর আমি এগুলো দেখতেছিলাম, আর আম্মুকে বলতেছিলাম যে তোমার অনেক ধৈর্য, কারণ এই পেঁয়াজগুলো কাটতে অনেক ধৈর্য লাগে। তো এই যে আজকে আমাদের দুপুরের রান্না, এটা হোক, এই মানে এইগুলাই রান্না করা হবে আজকে দুপুরে। আর মাছটা আম্মু ভিজিয়ে, মানে ভিজিয়ে রেখেছে, ইসে ছিল, ফ্রিজে ছিল, তো এই যে ফ্রিজ থেকে বেরো করে ভিজিয়ে রেখেছে ছোটো মাছ, এই মাছ দিয়ে আজকে চচ্চড়ি করবে। তো এই তো আম্মু এখন ভাজিটা চুলায় দিবে, এই যে ই শাকটা, মূলার শাকটা। তো এই যে চুলায় আম্মু দিয়ে দিয়েছে তেল আর রসুন কুচি দিয়ে দিয়েছে, দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছে। একটু বাদামি কালার হইলেই ওর ভিতর জিরা দিয়ে দিবে। তো এইভাবেই কিন্তু আমাদের রান্না করে। তো আম্মু এই যে ওয়েট করতেছে, যখন একটু বেগুন, একটু বাদামি কালার হবে তখন এই জিরা দিয়ে দিবে। তো অলরেডি আম্মু কিন্তু জিরা দিয়ে দিয়েছে, আর আমি একটু নাড়তেছিলাম। তো এখন আম্মু শাকটা তুলে দিয়ে দিবে। তো এক একজনের রান্নার প্রসেস এক এক রকম, তো আমার আম্মু এইভাবে রান্না করে। এই যে মূলার শাক সব তুলে দিচ্ছে। তো শীতের তরকারি, মানে মূলা তো শীতেরই তরকারি, তো আসলে শীতের দিনে শীতের তরকারি খেতে কিন্তু মজা লাগে। আর এই যে আম্মু এখন লবণ দিয়ে দিল, আর এর ভিতর দিয়ে দিবে পেঁয়াজ কাটা আর কাঁচামরিচ। এই যে পেঁয়াজ দিয়ে দিল, কেটে দিয়ে দিল, আর এখন দিয়ে দিবে কাঁচামরিচ। এই যে আম্মু এখন ভালোভাবে নেড়ে নিচ্ছে। তো এটা কিন্তু এত থাকবে না, পরে দেখা যাবে রান্না শেষে অল্প হয়ে গেছে, কারণ এটা তো পরে গলে যায়। তো আম্মু এই যে ভালোভাবে ই থেকে দিয়ে দিচ্ছে, চালন থেকে দিয়ে দিচ্ছে। তো আমি বাইরে যাব, এই জন্য আমি চলে যাব, ঘরে গিয়ে রেডি হয়ে বাইরে চলে যাব। আমার বাইরে একটু কাজ আছে আজকে, তো বাইরে গেলে আসলে বাড়ির কাজ আমি করতে পারি না। তো যেই দিন বাইরে যাই সেই দিন আর বাড়ির কোনো কাজ আমার হয় না, কারণ বেলা তো এখন অনেক ছোট, একবার বাইরে গেলে আস্তে আস্তে 1-1.5 ঘন্টা দেরি হয়। তো বাসায় এসে তখন আর সময় থাকে না যে বাড়ির অন্য কোনো কাজ করব। তো যেই দিন আমি বাইরে যাই সেই দিন আর আমার কোনো কাজই হয় না বাসার। তো আম্মু রান্না করতেছে, আর আমি এখন আম্মুর নাস্তাটা রেডি করে রেখে তারপর বাইরে যাব, কারণ আম্মু সকালবেলা না, মানে সকালবেলা চা খেয়ে এসে রান্না করতে বসে, সে খেয়ে মানে রান্না করতে পারে না। তো এই যে রান্না শেষ করে তারপর ঘরে গিয়ে খাবে। আর আমি গিয়েছিলাম ময়লা ফেলতে, ওই যে বাসতলা আপনাদের কালকে ব্লগে দেখিয়েছিলাম আমরা কোথায় ময়লা ফেলি, তো ওইখানে গিয়েছিলাম। তো ওইখানে গিয়ে দেখি আমাদের হাঁস ডিম পেড়েছে। তো আম্মুকে বলতেছে, আম্মু বলতেছে আজকে ঘরে ডিম পারে না, এর জন্য ওরা বাইরে ডিম পারে, ওরা দেখা যায় বাস ধারে গিয়ে ডিম পারে, তারপর ঘরে গিয়ে ডিম পারে, যেখানে সেখানে ডিম পারে। তো এই যে আমি গিয়ে ডিমটা তুলে নিয়ে আসলাম। তো এরকমও দেখা যায় যে বাস ঝোপে, মানে বাস ঝাড়ের ভিতর ডিম পেড়ে রাখছে। আর এই যে আমি এখন বের হইলাম, বা এখন আমি শহরের দিকে যাব। আর এই যে আমাদের এক চাচার বাসুর হয়েছে, তো এই যে রোদে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, তো আমি ওকে ধরতে গিয়েছিলাম, যেই আমি ওকে টাচ করছি ও তো উল্টাপাল্টা দৌড়। আসলে ছোটো বাছুর তো, এই জন্য মনে হয় একটু ভয় পাইছে, এই যে দেখে তিরিং বিরিং করে দৌড় দিচ্ছে। ছোটো বাছুর দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমাদের যখন গরু ছিল তখন এরকম ছোটো বাছুর ছেড়ে, মানে ওদেরকে ছেড়ে রাখতে হয়, একটু বড় হইলে, যখন বড় হয় তখন ওদের বাধা হয়, কিন্তু ওরা যখন ছোট থাকে তখন এভাবে ছেড়ে রাখতে হয়। তো আমি এখন যাচ্ছি শহরের দিকে। আর এই যে আর্টেসি এলাকা দিয়ে রিক্সা পাচ্ছি না। আর এই যে দেখেন রাজহাঁস, ওরাও রোদটা পাচ্ছে, মানে সব, মানে ওদেরও মানে শীত লাগে, দেখেন কতগুলা। আর ওদের বেশি কাছে গেলে কিন্তু ওরা ঠোক দেয়, মানে ঠোকায়।
আরে যে আমি অটোয় উঠে পড়ছি, আমি এখন যাচ্ছি শহরের দিকে। আর আমি কী কী কেনাকাটা করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি, কী কিনতে যাচ্ছি। আর আজকে আমার জন্য আমি কিছু কিনতে যাচ্ছি না, আমি যাচ্ছি একজনের জন্য কিছু জিনিস কিনতে। তো এই যে আমি চলে আসছি দোকানে, আর এইখান থেকে আমি নিব সব কিছু। দেখেন এই হিজাব পিনটা কত সুন্দর, তো অনেক সুন্দর লাগতেছিল হিজাব পিনগুলা। তো আমি দেখতেছিলাম এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় এইখানে, মানে আপনার মানে সব কিছুই আপনি পাইকারি দামে পাবেন। আর এইখান থেকে মোটামুটি সব জিনিস আমি নিই, মানে আসি এইখানে কিন্তু খুব কম আসা হয়, কিন্তু ওরা অনেক পাইকারি দামেই দেয়। আর এখানে দেখলাম অনেক কিছুই আছে, মানে কসমেটিক্স থেকে শুরু করে অনেক কিছু এখানে আপনি পাবেন, বিয়ের কসমেটিক্স, বিয়ের জিনিসপত্র অনেক কিছু এখানে সেল করে ওরা। তো আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে ওদের দোকানটা, তো অনেক সুন্দর সুন্দর দুল দেখলাম। তারপর আমি আবার এই যে প্যাম্পাস নিলাম আমার ভাগ্নির জন্য, তো ওর জন্যই আসা, ওর প্যাম্পাসটা পুড়িয়ে গেছে, তো প্যাম্পাসটা নিলাম। আর টিস্যু আরও কিছু জিনিসপত্র নিব, তো আমি ওদেরকে বলছি, ওরা একে একে দিচ্ছে, এই যে বক্স টিস্যু, তারপর টয়লেট টিস্যু, আরও ব্রাশ, আরও মানে যা যা লাগবে তাই তাই নিতে এসেছি। তো আমি একবারে সব জিনিস নিয়ে যাব। তো আমি এই যে হ্যান্ড ওয়াশটা নিলাম, তো আমার নেওয়া শেষ, এখন আমি অন্য একটা দোকানে এসেছি, মানে যে দাদাদের দোকানে, যেখান থেকে তো আমি মানে মানে এটাই মুদি দোকান থেকে সব কিছু নিই। তো ওইগুলো নিয়ে আমি এখান থেকে এখন নিব হলো চিনি নিব, আর আমার ভাগ্নির জন্য সাবুদানা নিব। তো এইগুলো এখন আমার নেওয়া হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ির দিকে এখন চলে যাব, এই ব্যাগগুলো ওদের বাসায় দিয়ে, মানে রিক্সার উপর থেকেই দিয়ে আমি বাসায় চলে যাব, কারণ সময় আসলে সময় খুবই কম, বাসায় চলে যেতে হবে। তো এসে আমার চাচাতো বোন চা বানিয়ে দিয়েছে আমার আম্মুকে, দেখেন ওর টেরেস। আমি বলছি যে যখনই চা দিবি, টেরে ছাড়া কিন্তু আমাকে চা দিবি না। তো এই যে যখনই চা দেয় একদম টেরে সাজিয়ে দেয়। তো আসলে ছোটো মানুষ, ওকে যেটা শেখাবো ও কিন্তু সেইটা শিখবে। খালি খালি হাতে চা দেওয়া একটা আমার কাছে কেমন যেন লাগে। তো এক কাপ চা, একটা বিস্কিটের পিস যদি আপনি কাউকে টেরেতে সাজিয়ে দেন, দেখতে কিন্তু সুন্দর লাগবে, আর মানে বোঝা যাবে যে না তা সে কিছু জানে, সে কিছু পারে। তো ওকে আমি বলছি তুই কিন্তু এভাবে সাজিয়ে দিবি, আমি যে এক কাপ পানিও খাই, এক গ্লাস পানিও খাই, তাও ট্রেতে দিবি। তো দেখেন ও কিন্তু সুন্দর করে গুছিয়ে দিয়েছে, মাশাল্লাহ, ও কিন্তু আমার কথা খুব শোনে। তো এই যে দুপুরে খেতে এসেছি আমি আর আম্মু, আর এইখানে এই যে সকালে করেছিল আম্মু মূলার শাক ভাজি, আর তার সাথে আছে এই যে মাছ, আলু, বেগুন, আর এই যে ই দিয়ে বরবটি দিয়ে ছোটো মাছ চচ্চড়ি, আর আছে ডাল। তো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এইটাই। তো এই যে আমি আর আম্মু খেতে বসে গিয়েছি, তো আমি এই যে মূলা শাকটা তুলে নিব, মানে মূলা শাকটা গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে, মানে খুবই টেস্টি লাগে। তো এই যে আমি উঠাচ্ছি, আর এখন আমি আর আম্মু একসাথে লাঞ্চটা সেরে নিব। তো ঠিক আছে, এখন তাইলে লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।